আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, এবং কি ফলোয়ার পাশাপাশি কিন্তু আপনাদের রিচ এঙ্গেজমেন্ট যেটা সেটাকেও কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন। আপনারা সবাই জানেন, যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই জানেন যে একটা ফেস কিংবা একটা আইডির ক্ষেত্রে কিন্তু ফলোয়ার বাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, ফলোয়ার যদি না বাড়ে তাহলে আপনারা কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না, প্লাস এবং কি আপনারা কিন্তু রিচ যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে না। এখন ফেসবুক নিজে থেকেই কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করবে যে আপনারা কীভাবে আপনাদের ফলোয়ার বাড়াতে পারবেন, প্লাস আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিব, ইউটিউব নিজে থেকে ফেসবুক নিজে থেকে একটা অপশন আপনাদেরকে দিয়ে দিবে, বা কয়েকটা অপশন দিয়ে দিব, এক একটা কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে এক এক রকমের দিয়ে দিবে। আপনারা চাইলে এই বিষয়গুলো ফলো করে এবং কি এই সিস্টেমগুলো মেনে কিন্তু আপনারা ফলোয়ার এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। আমি সরাসরি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। এখানে আসার পর এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ফেজ না, ঠিক আছে? এটা হচ্ছে প্রফেশনাল মোড অন করা একটা আইডি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে রেসপন্স সিক্স কমেন্টস, এখানে একটা অপশন পেয়ে যাবেন। এটা অনেকের ক্ষেত্রে আসে, আবার অনেকের ক্ষেত্রে আসে না। অন্যান্য লেখাও কিন্তু এখানে আসতে পারে, বা অন্যান্য অপশন কিন্তু আসতে পারে। এখন এই অপশনটা কাদের ক্ষেত্রে আসবে আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করতেছি। ধরে নিন আপনি ভিডিও আপলোড করছেন, বা যে কোনো পোস্ট আপনি করছেন, করার পর কেউ আপনাকে কমেন্ট করছেন, আপনার যে অডিয়েন্সটা আছে তারা আপনাকে কমেন্ট করছে, কমেন্ট করার পর আপনি এই কমেন্টগুলো রিপ্লাই দেন নাই। রিপ্লাই না দেওয়ার কারণে কিন্তু ফেসবুক নিজে থেকে আপনাকে এই অপশনটা দিয়ে দিবে, যে দেখতে পাচ্ছেন রেসপন্স টু সিক্স কমেন্টস, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি এখানে সি কমেন্টসে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাকে অন্য একটা অপশনে নিয়ে আসবে, এবং ফেসবুক অ্যালগোরিদম নিজে থেকে আপনাকে বলতেছে যে এই কমেন্টগুলো রিপ্লাই করেন আপনি। এই কমেন্টগুলো রিপ্লাই করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, এবং কি এতে কিন্তু যারা আপনাকে ফলো দেয় না তারা কিন্তু আপনাকে ফলো দিবে। কেননা একজন কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে আপনি যদি একটা কমেন্ট রিপ্লাই করেন তাহলে আপনার অডিয়েন্স কিন্তু অনুপ্রাণিত হবে, এবং কি আপনাকে নেক্সট টাইম কমেন্ট করার জন্য কিন্তু প্রস্তুত থাকবে। তারা কমেন্ট করার আগে একটা কথাই ভাববে যে এই কন্টেন্ট ক্রিয়েটরকে কমেন্ট করার সাথে সাথে রিপ্লাই আসে, বা একে কমেন্ট করলে উত্তর পাওয়া যায়। তো ইম্পর্টেন্ট, আপনি যদি বেশি ব্যস্ত হন তাহলে আপনি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলোর রিপ্লাই আপনি করতে পারেন, এখানে আপনার অডিয়েন্স কমেন্ট করবে, ঠিক আছে? এটা কিন্তু ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে। আমি কিন্তু ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা আছে এটার ভিতরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? তো আপনি যদি এই কমেন্টগুলো রিপ্লাই করেন তাহলে কিন্তু আপনার যে রিচ এঙ্গেজমেন্টটা আছে এটা কিন্তু বাড়বে। আর রিচ এঙ্গেজমেন্ট কখন বাড়ে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনারা জেনে থাকবেন আমার বিশ্বাস। কেননা রিচ এঙ্গেজমেন্ট কমেন্ট রিপ্লাইতে বাড়ে, এবং কি আপনি যদি অডিয়েন্সের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখেন, যদি আপনি যদি মেসেজ বক্সে যদি তাদেরকে সাজেশন দেন, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এবং কি আপনি যদি কমেন্ট রিপ্লাই করেন সেখান থেকে আপনাকে যে ব্যক্তিগুলো ফলো করে নেয়, আমাদের ভিডিও কিন্তু অসংখ্য মানুষে দেখে, বাট সবাই কিন্তু আমাদেরকে ফলো করে না, কিন্তু কমেন্ট করার পর যে ব্যক্তিটা আপনাকে ফলো করে নেয় তাকে যদি আপনি রিপ্লাই করেন সাথে সাথে আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে। সো এই অপশনটা যাদের আসছে, এই যে এই অপশনটা মেসেজ যে অপশনটা যাদের আসছে, আমি তাদেরকে রিকমেন্ড করবো আপনারা সাথে সাথে কমেন্ট রিপ্লাই দিবেন, তাহলে আপনাদের এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে এবং কি ফলোয়ার বাড়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, যেটা ফেসবুক নিজে থেকে আমাদেরকে রিকমেন্ড করে। তো এই ছিল একটা নিউজ, এবং কি এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এবং কি রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। কেননা এটা ফেসবুক আমাকে নিজে থেকে দিয়েছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।